যেমন
বার্ষিক রোগ, যেমন আমাদের সবার জীবনে মা কথাটা একটি মধুমাখা মান, তার বাদে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আছে, কিন্তু মা কথাটার কোনো পরিবর্তন হয় না। মায়ের মমতা আমাদের চলার পথে বাধ্য হয়ে থাকবে, একটা সন্তান বা সংসার পরিচালনার ব্যাপারে উনি বেশি দিক নির্দেশনা দিয়ে থাকেন। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন, ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের দোয়া পেলে, মানে আশিস পেলে, মানে দোয়া, সন্তানের সব দুঃখ খুঁজে যায়। তাহলে দেখো মার কোনো তুলনা হয় না। মা আমার জীবনে কথাটি একটি মধুমাখা নাম, মায়ের মমতা আমাদের চলার পথে বাধ্য। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন, ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা বেশি খুশি হন। অন্যদিকে মায়ের দোয়া পেলে সন্তানের সব দুঃখ ঘুচে যায়। তাহলে দেখো আমরা কিছু এখান থেকে কিছু শব্দার্থ করি, যেমন মতন। মতন হলো কি? মতন হলো অনুরূপ। মতন কি? অনুরূপ। মতন হচ্ছে অনুরূপ। তারপরে সুধা মানে মধু, সুধা হচ্ছে মধু। হেরিলে দেখিলে, যাতনা, কষ্ট, আচ্ছা এই এটা তো দেওয়া হয় না।